রাশিয়ার বানানো দোজোগে পরিণত হয়েছে মারিওপল। ইউক্রেন সংকট, একুশ শতকে যুক্তরাষ্ট্রের নতুন ফাঁদ। রুশ গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করবে হাঙ্গেরি। ভারতে শনাক্ত অমিক্রনের চেয়েও দশ গুণ শক্তিশালী এক্সি ভেরিয়েন্ট, জেনে নিন লক্ষণ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বহিষ্কার করা সম্ভব নয় বলছে আমেরিকা। দিল্লিতে মাংসের দোকান বন্ধের নির্দেশ নিয়ে বিতর্কের ঝড়। সবশেষে জানবেন তেল গ্যাস বেচে ইউরোপ থেকে একদিনে কত আয় করে রাশিয়া। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। রাশিয়ার বানানো দোজোকে পরিণত হয়েছে মারিওপল। ইউক্রেনের বন্দর নগরী মারিওপোলের মেয়র ভাদিম বয়সেঙ্কো অভিযোগ করে বলেছেন, শুধু মঙ্গলবার আমাদের বিধ্বস্ত শহরে রাশিয়া শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শহরটি এখন রাশিয়ার বানানো দোজোকে পরিণত হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে তিনি এই কথা বলেন। তিনি বলেন, শহরে রাশিয়া লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে, এ কারণে মানবিক পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। বিবিসি মেয়রের দাবির সত্যতা যাচাই করতে পারেনি। খবরে বলা হয়, মেয়র শহরে বসবাস করেন না, পুরো শহরই রুশ সেনারা ঘিরে রেখেছে এক মাস ধরে। তিনি শহরে থাকা বাসিন্দাদের কাছ থেকে খবর পান। শহরটির সিটি কাউন্সিলের ধারণা, ইতিমধ্যে সেখানকার 90% ভবন হয় ক্ষতিগ্রস্ত হয়েছে না হয় ধ্বংস হয়ে গেছে। ইউক্রেন সংকট, একুশ শতকে যুক্তরাষ্ট্রের নতুন ফাঁদ। ইউক্রেন সংকট হচ্ছে একুশ শতকে যুক্তরাষ্ট্রের একটি নতুন ফাঁদ, নতুন স্নায়ুযুদ্ধের ষড়যন্ত্র। এর লক্ষ্য হচ্ছে রাশিয়াকে দুর্বল করা আর ইউরোপকে নিয়ন্ত্রণ করা, আর তা করা গেলে সহজেই বিশ্বে নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখা যাবে। বিগত কয়েক দশক ধরেই রাশিয়াকে বিভক্ত ও দুর্বল করে দেওয়ার প্রয়াস চালিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। প্রথমে শিকার হয় সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো পূর্বমুখী সম্প্রসারণের পাঁচ দফা ব্যবস্থার মাধ্যমে রাশিয়ার নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করে এবং নানান অজুহাতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে থাকে। একই সময়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনের অবসান ঘটাতে এবং রাশিয়ায় একটি কালার রেভুলেশন সৃষ্টির জন্য সামাজিক পরিস্থিতি তৈরি করতে কাজ করতে থাকে। যদিও ইউক্রেনের বর্তমান পরিস্থিতি জটিল ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে এটি একটি ফাঁদ যা বহু বছর ধরে খনন করা হচ্ছে। ওয়াশিংটন ধারাবাহিকভাবে ইউক্রেনে দুইটি কালার রেভুলেশন সৃষ্টি করেছে এবং ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের যৌথ প্রচেষ্টায় রাশিয়াকে ধাপে ধাপে যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধের খেলার দিকে ঠেলে দিয়েছে ও দিচ্ছে। 2011 সালের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র বলে এসেছে যে রাশিয়া ইউক্রেনের সীমান্তে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইউক্রেনে হামলা চালানোর জন্য। এটা স্পষ্টতই একটি উস্কানি। ইউক্রেন পরিস্থিতির অবনতি ঘটায় যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্রদের সাথে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা জারি করে রাশিয়াকে দুর্বল করতে এবং এর রাজনৈতিক নেতৃত্বে পালাবদল ঘটাতে চেষ্টা করছে তারা। তাছাড়া ইউরোপকে একটি বিপজ্জনক পরিস্থিতিতে ফেলেছে যুক্তরাষ্ট্র, এতে ইউরোপের কৌশলগত অবস্থান দুর্বল হয়েছে। রাশিয়া ইউক্রেন সংঘর্ষে চীন যুক্তরাষ্ট্রের আরও একটি টার্গেট। চীন বারবার জোর দিয়ে বলেছে যে এই পরিস্থিতিতে বেইজিংয়ের কাম্য নয়, কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো এই ইস্যুতেও চীনকে আক্রমণ করার সুযোগ নিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নিতে যুক্তরাষ্ট্র চীনের উপর চাপ প্রয়োগ করছে, এটা স্নায়ুযুদ্ধের মানসিকতা বৈকি আর কিছুই নয়। রুশ গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করবে হাঙ্গেরি। রাশিয়ার গ্যাসের মূল্য রুবলে পরিশোধের প্রস্তুতি নিচ্ছে হাঙ্গেরি। বুধবার ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশটি এই ঘোষণা দিয়েছে। এর আগে রুবলে মূল্য পরিশোধে রুশ দাবি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে চাওয়ার কথা জানায় ইইউ। বুধবার এক সম্মেলনে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, রাশিয়া চাইলে তার দেশ রুবলে জ্বালানির মূল্য পরিশোধ করবে। এর আগে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্টো বলেন, রাশিয়ার সঙ্গে তার দেশের গ্যাস সরবরাহ চুক্তিতে ইউরোপীয় ইউনিয়নের কর্তৃপক্ষের কোনো ভূমিকা নেই। তিনি জানান, এই বিষয়ে রাশিয়ার গ্যাসপ্রম এবং হাঙ্গেরির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান MVM এর মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে। ভারতে শনাক্ত অমিক্রনের চেয়েও দশ গুণ শক্তিশালী এক্সি ভেরিয়েন্ট।
করোনা নতুন ধরনের জল্পনা শুরু হয়েছে অনেক আগে থেকেই। ভাইরাসটির ডেল্টা ভেরিয়েন্টের পর অধিক সংক্রমণ ধরন অমিক্রনের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে অমিক্রনের চেয়েও বেশি সংক্রামক ধরন এক্সি নিয়ে শুরু হয়েছে আলোচনা। শঙ্কার বিষয় হল এরই মধ্যে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে ধরা পড়েছে এই ধরন। তবে এখানেই শেষ নয়, জানা যাচ্ছে দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাই এক্সিয়ের পাশাপাশি আরও একটি নতুন ধরন কাপ্পারেরও খোঁজ মিলেছে। কাপ্পার নিয়ে বিশেষ কোনো তথ্য এখনও না মিললেও এক্সিয়ে এরই মধ্যে অমিক্রনের চেয়েও 10 গুণ বেশি শক্তিশালী হিসেবে আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বহিষ্কার করা সম্ভব নয়। জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বের করে দেওয়া সম্ভব নয়। ইউক্রেনের পাশাপাশি কয়েকটি পশ্চিমা দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বহিষ্কারের আহ্বান জানানোর পর তিনি এই কথা বললেন। মার্কিন প্রতিনিধি আরও বলেন, এটি অনস্বীকার্য বাস্তবতা যে রাশিয়া হচ্ছে নিরাপত্তা পরিষদের সদস্য, এই দেশকে বাদ দেওয়া সম্ভব নয়। কিন্তু আমরা নিরাপত্তা পরিষদে রাশিয়াকে একঘরে করতে পারব। একই সঙ্গে তিনি জানান, আমেরিকা ও তার মিত্র দেশগুলো রাশিয়াকে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বাদ দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। সেখানে তিনি জাতিসংঘের গঠন কাঠামোয় পরিবর্তন এনে নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বহিষ্কার করার আহ্বান জানান। দিল্লিতে মাংসের দোকান বন্ধের নির্দেশ নিয়ে বিতর্কের ঝড়। ভারতের রাজধানী দিল্লিতে হিন্দুদের ধর্মীয় উৎসব নবরাত্রির 9 দিনে সব মাংসের দোকান বন্ধ রাখতে নগর কর্তৃপক্ষের এক নির্দেশকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বিবিসি জানায়, কর্তৃপক্ষের নির্দেশের পর গত 2 দিন ধরে দিল্লির অনেক মাংসের দোকান বন্ধ রয়েছে। ওই নির্দেশের ব্যাপারে দিল্লির দক্ষিণ ও উত্তরের মেয়ররা বলছেন, নবরাত্রির সময় বেশিরভাগ হিন্দু মাছ মাংস তথা আমিষ খান না এবং খোলা জায়গায় মাংস কাটা দেখতে তারা পছন্দ করেন না বলেই অনেকেই অভিযোগ করেছেন। মহিষাসুরের বিরুদ্ধে লড়াইতে হিন্দু দেবী দুর্গার বিজয় উদযাপন উপলক্ষে 9 দিন ধরে নবরাত্রি উদযাপন করা হয়। ধর্মপ্রাণ হিন্দুদের অনেকে এই সময় মাংস খান না, অনেকে এমনকি পেঁয়াজ রসুনও খান না। দিল্লির মসনদে বর্তমানে রয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তারা মাংসের দোকান বন্ধ রাখা নিয়ে কোনো নির্দেশ দেয়নি বলে জানা গেছে। যে 2 মেয়র 11 এপ্রিল পর্যন্ত মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করেছেন তারা ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির রাজনীতিতে জড়িত। এদিকে মাংসের দোকান বন্ধের সিদ্ধান্তের ব্যাপারে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তেল গ্যাস বেছে ইউরোপ থেকে একদিনে কত আয় করে রাশিয়া। রাশিয়ার কাছ থেকে ধীরে ধীরে তেল গ্যাস সহ যে সকল জ্বালানি আছে সেগুলো কেনা কমিয়ে দেওয়া বা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে ইউরোপের দেশগুলো। তাদের দাবি, রাশিয়া তেল ও গ্যাস বিক্রির টাকা দিয়ে যুদ্ধ সামগ্রী বানাচ্ছে এবং সেগুলো ইউক্রেনের সাধারণ মানুষের উপর প্রয়োগ করছে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর এখন আরও নিষেধাজ্ঞা দিতে চায়। তারা রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করে দিতে চায় যেন তারা অন্য দেশের উপর আগ্রাসন না চালাতে পারে। এখন প্রশ্ন হলো, ইউরোপে নিজেদের তেল গ্যাস ও অন্যান্য জ্বালানি বিক্রি করে রাশিয়া প্রতিদিন কত টাকা আয় করে। এই বিষয়টির উত্তর দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল। মঙ্গলবার ইউরোপিয়ান পার্লামেন্টকে বোরেল বলেন, প্রতিদিন গড়ে আমরা জ্বালানি কেনার জন্য রাশিয়াকে 1 বিলিয়ন ইউরো দেই। তিনি আরও বলেন, আর অবশ্যই এই অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যয় করছে রাশিয়া। তবে জোসেফ বোরেল নিজেদের অসহায়ত্বের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের মধ্যে কিছু দেশ রাশিয়ার গ্যাসের উপর এতটাই নির্ভরশীল যে আমরা চাইলেও এই মুহূর্তে রাশিয়ার গ্যাসের উপর নিষেধাজ্ঞা দিতে পারব না। তিনি জানান, এক রাতের মধ্যেই রাশিয়ার জ্বালানির উপর নিষেধাজ্ঞা দিতে পারবেন না তারা। তবে রাশিয়ার জ্বালানির উপর নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়া থেকে কয়লা আমদানির উপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব উত্থাপন করেছেন ইউরোপীয় ইউনিয়ন।